Amanda Bridge, Dumbra Express Quarter, Rarebar Beach Road, Juran Commissioner Road, Gulshan Notun Bazar. নামটা শুধু মনে রাখবেন, সেই পটুয়াখালী জেলার কবিরাজ আব্দুল আজিজ খানের তৈরি বনাজি গাছগাছার শরবত বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণগিরি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানেই পাওয়া যায়। আমাদের এই শরবতটা আগে পরে যারা খেয়েছে তাদের কাছে আলোচনা করলে শরবতের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। যদি বলে শরবতটা ভালো তাহলে খাবেন, আর যদি বলে ভালো না খেতে হবে। তাই আল্লাহর জানিয়ে জংলার গাছগাছ যদি আমাদের এই শরবতটা তৈরি এই গাছকে কিনেন বুঝেন বিশ্বাস করেন, তাহলে আসুন আমাদের ফুটকার গাড়ির এক গেলার শরবত খান। প্রতি গেলার শরবত মাত্র 10 টাকা, আর এই 10 টাকা আপনার মাথার সাথে গাড়ির জমা হবে না। 10 টাকার মায়ের প্যাক করে এক গেলার শরবত খাবেন। যে ভাই বলেন সময় না, হাত পর জ্বালা পড়ে উপকারিত মনে হয়। গ্যাস্ট্রিকের সমস্যা, পচা পায়খানার সমস্যা এগুলো থাকে না? না না থাকে না, আল্লাহর রহমতে। শিমুলের মুথা না, বয়রা, সোনাপাতা, কুয়াশিয়া, কৃষকপুর, তুকমা, তালমাখানা, এগুলো তুকমা সকালবেলা আপনার পায়খানা ক্লিয়ার হবে, লাল জলের মতো পরিষ্কার করবে। অনেক ভাই বলেন ঘোড়ায় চাঙ্গায় বায়ু ছাড়া মাথার তালু গরম থাকে, হাত পা ঘামে, মাথার চোরগুলো উঠে যায়। এক গেলা শরবত খেলে আপনার মাথার সাথে পার তালু বন্ধ, ঘোড়া গোলক্ষীর নিয়ে ঠান্ডা রাখছে। প্রতিদিন এখানে পাওয়া যায় সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এবং প্যাকেট আছে বাড়িতে বাসায় নিয়ে শরবতটা চোর করে খেতে পারে। অনেক ভাই বলেন বারবার প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, আকাশে মেঘলে প্রস্রাব, বারবার প্রস্রাব, রাত্রে অনেকের দুবার তিনবার। আমাদের শরবতে আছে কোন গাছের মূল, কোন গাছের লতা, কোন গাছের পাতা, বহু বছর যাবৎ আমরা এই বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেলে সকাল থেকে রাত পর্যন্ত শরবতটা ঢাকার বিভিন্ন জায়গা পাবে। বাইতুল মোকাররম মসজিদ আব্দুল আজিজ খানের তৈরি বনাজি গাছগাছার শরবত বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণগিরি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানেই পাওয়া যায়। আমাদের এই শরবত মূল্য 100 টাকা, প্রতি গেলা শরবতের মূল্য মাত্র 10 টাকা। এমনি প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রে 10টা বনানি শরবত আমরা এখানে প্রতিদিন সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত দেখি। বারবার প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, আকাশে মেঘলে প্রস্রাব, বারবার প্রস্রাব, রাত্রে অনেকের দুবার তিনবার চারবার উঠতে হয়। এই ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের আগে করে অনেক ভাই হাতের মানের মতো, চাল দেওয়া পানির মতো, পেটের কষ্টের মতো, অনেক ভাই বলেন আপনার শরীরটা দুর্বল।
মাজা কোমর ধরা, বুঝতে লাটি বসতে মাটি, বসার থেকে দাঁড়াইলে মাথায় চক্কর মারে, খাটা খাটতে পরিশ্রমের কাজ করতে পারেন না, এর ভিতরে আছে অর্জুন বিরিকর ঝাল, যার হাট দুর্বল, এক গেলাস শরবত খাবেন, আপনার হাট দুর্বলের জন্য কাজ করবে, শরীর দুর্বলের জন্য কাজ করবে। অনেক ভাই বলেন বারবার প্রস্তাব, ঘন ঘন প্রস্তাব, প্রস্তাবে জ্বালা পোড়া, প্রস্তাবে অনেক ভাই বলেন কথা পায়খানা।